কেমন থাকবে আগামী দুই থেকে তিন দিনের আবহাওয়া? আগামী দুই থেকে তিন দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টি চলবে? কি বলছে হাওয়া অফিস? কোথায় কোথায় সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর? বিস্তারিত তথ্য জানতে হলে দর্শক অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটিকে জনস্বার্থে শেয়ার করবেন। তো চলুন এক নজর দেখে নেওয়া যাক। সকাল থেকেই কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলা, কোথাও রোদ উঠেছে, আবার কোনো কোনো জায়গায় বৃষ্টিরও দেখা মিলেছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কমবে এই সময় বাংলায় ফের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাহলে কি বৃষ্টিপাতের পর এবার তাপমাত্রা বাড়ার আশঙ্কা থাকছে? কি বলছে আবহাওয়া দপ্তর? হাওয়া অফিস তরফ থেকে ইতিমধ্যেই জানা গিয়েছে দক্ষিণের একাধিক জেলায় ঝড় বৃষ্টি কমবে, তবে আগামী রবি এবং সোমবার অর্থাৎ 28 মে ও 29 মে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে, পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে ধীরে ধীরে বৃষ্টির দাপট কমবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী শনিবার 27 মে রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পরিমাণ আবারও বাড়বে। শুক্র শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাসহ দক্ষিণের একাধিক জেলাতে। আগামী 24 ঘন্টায় কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের 5টি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। চলতি বছরে কিছুটা দেরিতে ঢুকবে বর্ষা, এমনটাই কিন্তু বলছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দেশে বর্ষা প্রবেশ করবে আগামী 5ই জুন। এর জন্য অবশ্যই দক্ষিণ পশ্চিমী মৌসুমি বায়ুকেই দায়ী করছেন আবহাওয়াবিদরা। দক্ষিণের জেলাগুলিতে কমবে ঝড় বৃষ্টির পরিমাণ, বাংলায় ফের জারি থাকবে সতর্কতা। আগামী সপ্তাহ থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমলে তাপমাত্রা পারদ চড়বে, এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা। আগামী 5 দিনের মধ্যে বাংলার বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁতে পারে, এমনটাই বলছে হাওয়া অফিস। তবে আগামী 2 দিনের জন্য কোনো তাপপ্রবাহের পূর্বাভাস কিন্তু নেই। জুনের শুরু থেকে তাপমাত্রা আবার বাড়তে শুরু করবে, দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা কমতে পারে। এদিকে আবহাওয়া দপ্তর বলছে আগামী 24 ঘন্টায় সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কোনো কোনো জায়গায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইবে। পরবর্তী 24 ঘন্টায় সকালের মধ্যে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি থাকবে। বাকি জেলাগুলির কোনো কোনো জায়গায় বজ্রপাতের আশঙ্কাও থাকছে। আগামী 24 ঘন্টায় দিনের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হবে না। পরবর্তী 3 দিনের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বাড়বে। আগামী 24 ঘন্টায় কলকাতা সহ আশেপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। কোনো কোনো জায়গায় বৃষ্টি কিংবা বজ্রপাতের সম্ভাবনা থাকছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ও 23 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কিছুটা বেড়েছে, 22.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি কম। শুক্রবার এই তাপমাত্রা ছিল 22.5 ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 95%, আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ 65%, এমনটাই বলছে হাওয়া অফিস। তো এই ছিল আবহাওয়া দপ্তর দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।